गुड मॉर्निंग, ए वेरी गुड मॉर्निंग फ्रॉम दुर्गापुर। आज के 16 तारीख 16 में आज के एक छोटो बाइक ट्रिपे बैरिए पड़े। बाइक ट्रिप छोटो बोलते एखान जस्ट हमें अर्थात हमारे बाड़ी थे शुशुनिया जाब एक विशेष काजे। तो एखन ये मुहूर्त दाड़ी आछि ठीक दामोदर पाड़े और सामने बैरेज देखा जा। आज के दुर्गापुर टेम्पारेचार भलोई आ टेम्पारेचार आज के उठे मोटामोटी 42 डिग्री। प्रचंड गरम किंतु समय पाछिलाम ना और जावार एक कारण आछे जेते जेते बोलछी शुशुनिया बहुदिन धरे एटा उपलक्ष्य निये जावार कथा छिलो किंतु आर होये उठछिलो ना। तो आज के हाथे समय पावाते बेरिये पड़लाम। गतकाल बिकेले झड़ बृष्टि होयेछिलो, সন্ধ্যের দিকে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে গিয়েছিল কিন্তু এখন সূর্য বেশ মাথার উপরে আর গরমও বেশ ভালোই লাগছে। আজকে সরকার বলছে যে 42-43 ডিগ্রি টেম্পারেচার উঠতে পারে। বলতে বলতে চলে এলাম দুর্গাপুর ব্যারেজে। শুশুনিয়ার যে ব্যাপারে বলতে গেলে বলা যায় যে শুশুনিয়া আমার খুব প্রিয় জায়গা। আমি যেখানে যেখানে গিয়েছি বেড়াতে বা যেখানে যেখানে যাই তার মধ্যে শুশুনিয়া একটা বিশেষ জায়গা আমার কাছে, আমার খুব পছন্দের জায়গা। বহুবার গিয়েছি শুশুনিয়াতে, আজকে বেরিয়ে পড়েছি एक ही उद्देश्य। और पहाड़ प्रेमी अपमर बांगाली नस्टलजिया हे शुशुनिया। तो नैचारे शुशुनिया बहुबार जावर जो एखकर बहु लोकर संगे परिचित होचिति সময়ের সাথে সাথে বেড়েছে। পরিচিতদের মধ্যে একজনের কাছেই আজকে যাচ্ছি দেখা করতে। যারা রক ক্লাইম্বিং প্র্যাকটিস করতে শুশুনিয়া আসে বা যারা ক্লাব থেকে বাচ্চাদের নিয়ে শুশুনিয়াতে রক ক্লাইম্বিং প্রশিক্ষণ দেওয়ার জন্য আসে তাদের কাছে ঝরুদা, অর্থাৎ ঝরুদা তো পরাণ বাউরি এই নামগুলো খুবই পরিচিত। এই পরাণের সঙ্গে দেখা করতে আজকে যাচ্ছি। কিছুদিন আগে পরাণের বিয়ে হয়েছে, ও বিয়েতে আমাকে ইনভাইট করেছিল কিন্তু বিভিন্ন কারণে সময় না পাওয়াতে আমি যেতে পারিনি। তো আজকে সময় যখন পেয়েছি তখন পরাণকে ফোন করে বললাম যে আমি আসছি, বেশ পরাণের সঙ্গে একবার দেখা করা। আর সেই সঙ্গে একটা ছোট্ট বাইক ট্রিপও হয়ে যাচ্ছে। মোটর ব্লগিং সেট আপটা সঙ্গে নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, যেখান থেকে যেখান যেখান দিয়ে যাবো যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তার ছবি তুলতে তুলতে যাবো। তো এই হচ্ছে আজকে আমার পরিকল্পনা। আর আবহাওয়া বলতে এখন প্রচণ্ড গরম দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশবর্তী অঞ্চল বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকায় গতকাল সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল, তার সাথে সাথে ঝড়, প্রচুর গাছপালা ভেঙেছে কালকে। কিন্তু আজকে যথারীতি যে গরম সেই গরমে আমার ফিরে এসেছে। এখন এগিয়ে যাই সামনের দিকে। আমি যেখানে থাকি অর্থাৎ দুর্গাপুর সিটি সেন্টারে, সেখান থেকে শুশুনিয়া দূরত্ব খুব বেশি নয়, হার্ডলি হয়তো 67-70 কিলোমিটার হবে।
আমরা যারা দুর্গাপুর বা দুর্গাপুরের কাছাকাছি জায়গায় থাকি তারা এই শিশুনিয়ার দিকে যে রাস্তা, এই রাস্তাটা গেছে মালিয়ারা গ্রামের ভেতর দিয়ে, আর যেটা হাইওয়ে যেটাকে বলা যায় যে স্টেট হাইওয়ে দুর্গাপুর টু বাঁকুড়া বা দুর্গাপুর টু পুরুলিয়ার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাও দিয়েও যাওয়া যায়, কিন্তু সেই রাস্তাতে জ্যাম থাকে বজ্রপাতে এবং রাস্তাটা কিছুটা ঘোরা হয়। তো ন্যাচারালি আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, এই রাস্তা মালিয়ারা গ্রামের ভেতর দিয়ে গিয়ে সেই হাইওয়েতেই উঠেছে, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। ফাঁকা রাস্তা, গ্রামের সংযোগকারী রাস্তা, সুতরাং এখানে এখন এই অবস্থায় এই গরমের মধ্যে রাস্তায় কেউ নেই। দু একজনকে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে যাতায়াত করছে, ফাঁকা রাস্তা। শুশুনিয়া বা বিহারীনাথে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা অনেক সুবিধাজনক দুর্গাপুর থেকে বা দুর্গাপুরের আশেপাশে যারা থাকে তাদের জন্য। এসে পৌঁছলাম মালিয়ারাতে। মালিয়ারা একটা বর্ধিষ্ণু গ্রাম, মোটামুটি এই রাস্তাতে খুব ভিড় থাকে অন্যান্য সময়, কিন্তু এখন যা গরম এই গ্রীষ্মের দাবদাহে রাস্তা অনেকটা ফাঁকা, সামনে দিয়ে একটা বাস যাচ্ছে। গ্রামের সঙ্গে সংযোগকারী এই রাস্তায় বাস চলাচল করে। কারণ বাসের পেছনে পেছনে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কোনো রকমে পাশ কাটিয়ে এগিয়ে চললাম। রাস্তা মোটামুটি ফাঁকা, শুশুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, জাস্ট মরানার সঙ্গে দেখা করবো, কিছুক্ষণ সেখানে কাটাবো, ফিরে আসবো আবার, কারণ বিকেলে আমার বাড়িতে একটু কাজ আছে। মালিয়ারা গ্রামকে পার করে এগিয়ে চলেছি সামনের দিকে, আর সামনে হাইওয়ে পেয়ে যাবো। সময় এখন বলছে ঠিক 11টা বাজে, আর আমি হাইওয়ে পেয়ে গিয়েছি। এই হাইওয়ে বরাবর সোজা যাবো মেজিয়া। আস্তে আস্তে গরমটা বাড়ছে। এখান থেকে রানীগঞ্জ হচ্ছে 27 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 8 কিলোমিটার। ফাঁকা রাস্তা, আর এই ফাঁকা রাস্তা দিয়ে সামনে দিকে এগিয়ে চলেছে। দুর্গাপুর এসে পৌঁছালাম, আর আমার সামনে হচ্ছে মেজিয়া থার্মাল পাওয়ার প্লান্ট। আজকে গরম আছে, কিন্তু গরমের মধ্যে যে হাওয়াটা থাকে অন্যান্য দিন, যে প্রচণ্ড একটা আগুনে তাপ, সেই ব্যাপারটা নেই। কারণ হচ্ছে গতকাল বিকেলের দিকে ঝড়ও হয়েছে আর বৃষ্টিও পড়েছে, ন্যাচারালি হাওয়াটা একটু হলেও ঠান্ডা। সামনে মেডিয়া থার্মাল পাওয়ার প্লান্ট, ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে প্রচুর ঘুরেছি। আমার বাবার বেড়ানোর প্রচণ্ড নেশা ছিল, সময় ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে যখনই ছুটি পেত বাবা, তখন আমাদের নিয়ে বেরিয়ে পড়তো, নানা জায়গায় ঘুরেছি। আর পাহাড়ের যে এই শখ, পাহাড় দেখা বা পাহাড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা মূলত বাবা থেকেই পাওয়া। সেই বেড়াবার শখটা আমার থেকেই গেছে,
আর কলেজে প্রথম বন্ধুদের সঙ্গে সেই বন্ধু বলতে সৈকতা শ্রমিক তাদের সঙ্গে যাই শিমুলতলা, সেই আমার বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে একা বেরিয়ে পড়া সেই শুরু। তারপর থেকে আমি বেড়ানোর ব্যাপারটাকে খুব প্রাধান্য দিই। আর যে চাকরি করি সেই চাকরির ক্ষেত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ন্যাচারালি সেখানে একটা ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার থেকেই যায়। যবে থেকে মনের মধ্যে এসে ঢুকে পড়েছে আর মনটাকে পাগল করেছে সেই সময় থেকে শোষণীয় বহুবার এসেছি, বহুবার হয়তো গুনে বলা যাবে না, মনেও নেই কতবার এসেছি। শোষণীয় সবসময় আমার কাছে একটা প্রিয় জায়গা। প্রথমবার যখন কোভিড এলো আমাদের এখানে, আর প্রথমবারই আমি এফেক্টেড হয়েছিলাম, কোভিড থেকে সেরে উঠে প্রথম আমি শুশুনিয়াতে আসি। সঙ্গে কলকাতার চক্রবর্তীদা তথা রাজ এরা সবাই এসেছিল, শুশুনিয়াতে ক্যাম্প করেছিলাম বিরাট। সুতরাং শুশুনিয়ার সঙ্গে আমার একটা খুব ভালোবাসার সম্পর্ক। শুশুনিয়াতে যখনই সুযোগ পাই শুশুনিয়া আসি, তো যে কোনো সময় যে কোনো ঋতুতে, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যে কোনো সময়। এখন সময় হচ্ছে 11:15, আর আমি এখন এই মুহূর্তে আছে মেজিয়া আর এদিকে রঙ্গজল ঘাটের মাঝখানে যে জঙ্গল, যে সালের জঙ্গল বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে রাস্তা যাচ্ছে একে একে সামনের দিকে গিয়েছে, গঙ্গা জল কাটি হয় বাঁকুড়ার দিকে। আমি গঙ্গা জল কাটি রাস্তা ধরবো না, ডান দিকে শালতলা রাস্তা ভাগ হয়ে গেছে সেই শালতলা রাস্তা নিয়ে নেবো। রাস্তা দুদিকে ভাঙা জঙ্গল, এই জঙ্গলটা খুব ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে। আর জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে রাস্তাটা খুব সুন্দর। সামনে একটা ডিভাইডার ডাইভার্সন আছে, সোজা রাস্তা চলে গেছে গঙ্গা জলঘাটির দিকে, আমি সোজা যাব না, আমি ডান দিকে ঘুরে যাব। এখান থেকে কুস্তলিয়া বেরোতে হচ্ছে 9 কিলোমিটার, বিহারিনাথ 35 কিলোমিটার, শালতলা 22 কিলোমিটার। দাঁড়িয়ে যাই, সেই জল খাই, জল তেষ্টা পাচ্ছে। সালের জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, খুব সুন্দর লাগছে এই জায়গা থেকে জঙ্গলটা দেখতে, আর আমার বাইকটাও একটু রেস্ট পাচ্ছে। খুব একটা বেশি হাই সিসির গাড়ি নয়, হাই সিসির গাড়ি তো নয়, 150 সিসির গাড়ি পালসার। ন্যাচারালি এই বাইকটাই আমার সঙ্গী, বিভিন্ন জায়গায় একে নিয়ে যাই। সময় হচ্ছে 11:20, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেজিয়া আর গঙ্গাজল ঘাটির মাঝখানে যে জঙ্গল, যে শালের জঙ্গল, সেই শালের জঙ্গলের একটা গাছের ছায়ায় বাইকটাকে দাঁড় করে রেখেছি।
কারণ অনেকটা রাস্তা এলাম একটা না আর গরম প্রচন্ড একটু রেস্ট নাও আর কি আর বাইকটাকে একটু রেস্ট দেওয়া তো এখান থেকে শুশুনিয়া কাছেই আর কুস্তলিয়া এখান থেকে খুব একটা দূরে নয় কুস্তলিয়া হয়ে রাস্তা ঘুরে গেছে শুশুনিয়ার দিকে কিছুটা এখানে সময় কাটিয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে স্থল পৌঁছে গেলাম এখান থেকে শুশুনিয়া আছে 12 কিলোমিটার রাস্তা সামনে একটা ডাইভারশন আছে আমি বাঁ দিকে ঘুরে যাব এটাকে কুস্তলিয়া মোড় বলে ছাতনা এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার রাস্তা আর শুশুনিয়া হচ্ছে 12 কিলোমিটার রাস্তা ইনফ্যাক্ট শুশুনিয়া থেকে ছাতনা দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার এখন আমি যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে খাপালি গ্রামের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে অধিকাংশ বাড়ি পাকা বাড়ি জায়গাটা খুব সুন্দর প্রশস্ত খেলার মাঠ আর ওখানে একটা সুন্দর চাপাল করা আছে তারা আমার লাইন হোটেল এই হোটেলগুলো আগে ছিল না হোটেলগুলো নতুন হয়েছে আমার সামনে একবার শুশুনিয়া পাহাড় আপনার এখান থেকে 15 কিলোমিটার রাস্তা আর শুশুনিয়া আছে 5 কিলোমিটার রাস্তা আশা করি ক্যামেরা ধরতে পারবে এখান থেকে শুশুনিয়া পাহাড়ের এই চারিপাশটা খুব সুন্দর লাগে আমার কাছে কার কাছে কিরকম লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে এই চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর গাছ গাছালিতে ভর্তি আর চারিদিকে এর মানে একটা অদ্ভুত রকম একটা মাদকতা আছে শুশুনিয়া মানে বাঙালি ভ্রমণ পিপাসু বাঙালির নস্টালজিয়া হয়ে আছে আর কি যারা পাহাড় ভালোবাসে যারা পাহাড়ে বেড়াতে যায় যারা পাহাড় ভালো নাও আসে যারা অন্তত বেড়াতে ভালোবাসে বিভিন্ন জায়গায় যায় তাদের কাছে শুশুনিয়া একটা পরিচিত নাম আগে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করা হতো এখন এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে শীতকালে ভিড় হয় শীতকালটাই হচ্ছে আসল সিজন এখানে আসার প্রচুর পিকনিক হয় প্রচুর পিকনিক পার্টি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে পিকনিক করতে এখানে এছাড়া রক ক্লাইম্বিং কোর্স বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন ক্লাব আছে যারা পর্বতারোহণকে গুরুত্ব দিয়ে থাকে তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেখানে রক ক্লাইম্বিং যে বুনিয়াদী শিক্ষা সেটা এখানে দেয় বহু বিখ্যাত পর্বতারোহী
সঙ্গে শিশুনিয়া জড়িত, কারণ তারা এখানে এসে তাদের প্রথম পাঠ বা রেগুলার ওয়াইজ যে প্র্যাকটিস সেটা এখান থেকেই করে যান। গ্রামটার নাম হচ্ছে চাঁপড়া, হচ্ছে 13 কিলোমিটার রাস্তা এখান থেকে। গরমে কেউ আর বাইরে নেই, আমি শুধু একা একা বাইক চালাচ্ছি। বাড়ির বাইরে কোনো লোকই নেই, মাঝে মাঝে একটা দুটো বাইক পার করছে আমাকে। এছাড়া আমার সময় হচ্ছিল না পড়ানোর সময় দেখা করার, নানা কারণে আমিও বিভিন্ন রকমভাবে ব্যস্ত থাকি, আসা হয়ে উঠছিল না। কিছুটা বাধ্য হয়ে এই সময়টা বেছে নিলাম। এরপর পড়ান চলে যাবে, পড়ান দেবশেষ হয়েছে, ওয়ান্ডারলাস্ট সামার ক্যাম্পে পড়ান যাচ্ছে, 17 তারিখ সম্ভবত বেরিয়ে যাবে মাসের। ওরা পাহাড়ে যাচ্ছে, ডিসেম্বরে ওদের সামার ক্যাম্প হবে। এখন আমার সামনে শুশুনিয়া, শীতকালের পরে বর্ষাকালে খুব সুন্দর লাগে এই জায়গাটাকে দেখতে, গাছগাছালি একদম সবুজ হয়ে যায়। আর ছুটি কাটানোর জন্য 2-1 দিন কাটানোর জন্য শুশুনিয়া খুব ভালো জায়গা, কারণ এখন আগে ছিল শুশুনিয়াতে থাকার জায়গা ছিল না, এখনই প্রচুর থাকার জায়গা আছে। এই হোটেল আছে, এছাড়া অনেক বেসরকারি হোটেল আছে, যেখানে এসে থাকা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে আমার কাছে, আমরা এসেছি দুর্গাপুর থেকে, আমার কিছু বন্ধু বান্ধব কলকাতা থেকে এসেছে, টেন্ট করে আমরা জঙ্গলের মধ্যে 2-3 রাত কাটিয়ে গেছি। করণি সব ব্যবস্থা করে দিয়েছিল, পৌঁছে গেলাম শুশুনিয়া। আমার বাঁ পাশে হচ্ছে শুশুনিয়া পাহাড়, আর এখানে অনেক গেস্ট হাউস আছে। আমার ঠিক ডান দিকে পার করে এলাম কৃষ্ণ গেট গেস্ট হাউস, বিভিন্ন নামে বিভিন্ন রকমের গেস্ট হাউস আছে, বিভিন্ন মানের। বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে এসে এখানে 2-1 দিন থাকা যেতেই পারে। থাকতে কোনো অসুবিধা নেই। কমলাকান্ত গেস্ট হাউস, এটা হচ্ছে ইউথ হোস্টেল সামনে। আরেকটা গেস্ট হাউস আর ওইদিকে, মানে আমি যেদিকে যাচ্ছি তার সামনে আরো প্রচুর বেসরকারি হোটেল আছে। আমার বাঁ দিকে হচ্ছে বনদপ্তরের অফিস, ঘড়িতে এখন বাজে ঠিক 12:12। পড়ান থাকবে, ঝুড়িদার দোকান হচ্ছে ওইটা। পড়ান আছে, সময় হচ্ছে এখন 12:05, আর আমি পরাণকে এসে ফোন করলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুশুনিয়াতে ঝুড়ুদার হোটেলের সামনে, পরাণ আসছে একটু পরে। পরাণ আসুক, পরাণের সঙ্গে কথাটা বলে তারপরে পরাণের বাড়ি যাবো একবার। পরাণ এসছে, তো সামনে পরাণ দাঁড়িয়ে আছে। কি বানাবো?
समय হচ্ছে 12টা বেজে 20 মিনিট আর পরানে দেখা পেয়েছি ঝুরুদার হোটেল থেকে এখন পরানকে নিয়ে একটু শুশুনিয়া চক্কর মারতে বেরোলাম শীতকালে এসব জায়গায় মানে তিল ধারণের জায়গা থাকে না বিভিন্ন জায়গা থেকে আসা গাড়ি এখানে পার্কিং হয় পিকনিক পার্টিতে ভর্তি হয়ে যায় এখন ফাঁকা এখানে ট্রেকিং রুট সোজা উঠে গেছে শুশুনিয়া পাহাড়ের মাথায় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদম শুশুনিয়া পাহাড়ে উঠে যাওয়া যায় সামনে কিছু দোকানপাট আছে জাস্ট এসে যখন একবার ঘুরে যাই অধিকাংশ দোকানই বন্ধ আর বন্ধ ক্রেতাই নেই তো আর বিক্রেতা বসে বসে কি করবে দোকান খোলা আছে পাথরের কাজের দোকান খোলা আছে এখানে বেশ কিছু প্রখ্যাত শিল্পী আছে যারা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন পাথরের কাজের জন্য এখানটায় রাখি নাও হচ্ছে সামনে কানুকর্ম করার দোকান মার্বেল পাথরের থালা বাটি গ্লাস সব পাওয়া যায় না বহু পুরনো এই বটের ছায়া বট গাছ তার ছায়াতে বাইক স্ট্যান্ড করলাম আর সব পাথরের কাজ হচ্ছে তার দোকান আর সামনে শুশুনিয়া পাহাড়ে সেই বিখ্যাত ঝর্ণা বলা যায় না পাথরের ভেতর থেকে একটা জলধারা বেরিয়ে এসছে চান টান করছে এটা একটা কুমিরের মুখ করা আছে কুমির না কিসের এটা কিসের মুখ এটা বাঘের মুখ করা আছে ওখান থেকে জল বেরোচ্ছে খাওয়া যায় জল এই খাওয়ার জন্য জল নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বাঁদর আছে প্রচুর বিভিন্ন রকম খাবার দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান এখন তো কোল্ড ড্রিঙ্কসই বেশি চলে গরমকালে এছাড়া সামনে ঝালমুড়ি মশলামুড়ি সবই আছে এটা হোটেল না না এখানে এখানে এসে থাকা যেতে পারে না আজ আমরা এসেছিলাম একবার তোমার সঙ্গে এসেছিলাম এখন তো পাহাড়ের মাথায় কেউ উঠছে না এই গরমে কেউ উঠছে না সে নিজস্ব প্র্যাকটিসের জন্য কেউ যদি ওঠে ট্রেকিং ফেকিং যাবে তার আগে গা গামিয়ে নিল এই রাস্তাটা সোজা উঠে গেছে এই মায়ের মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা গেছে না সামনে শুশুনিয়া আর সামনে একদম উপরে হচ্ছে শুশুনিয়া টপ দুটো চাতাল আছে না একটা টপে একটা আছে তার থেকে নিচে আরেকটা আছে দুটো চাতাল আছে শুশুনিয়াতে তার সামনে এই পুকুর পদ্মী পুকুর বর্ষাকালে খুব সুন্দর লাগে ম্যাক্সিমাম গাছই শুকিয়ে গেছে এখন আর এই শুকনো গাছ হলে আর একটা বিপদের সম্ভাবনা থেকে আগুন লেগে যায় গতবার পরানরা অনেক চেষ্টা করে পাহাড় বাঁচিয়েছিল আগুন লেগেছিল পাহাড়ে ঝুরুদার হোটেলের সামনে একটা জায়গায় বাইক রাখলাম তারপরে পায়ে পায়ে পরানের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি প্রচন্ড গরম যা কালকে থেকে তোমরা একটু ঠান্ডা হাওয়া পাবে পরশু থেকে প্র্যাকটিস চালু আছে প্র্যাকটিস করছো তোমার পাহাড়ে ওঠা নামা এটাতে একটা প্র্যাকটিস হয়ে যায় যাও না উপরে কোন দিক দিয়ে ওঠো কোলে বাংলো দিয়ে এই হচ্ছে পরানের বাড়ি শুশুনিয়াতে পরানের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গেলাম আর এই হচ্ছে পরানের বাড়ি সুন্দর গোছানো গ্রামের বাড়ি
একটা সুন্দর সময় কাটালাম পরাণের সঙ্গে, পরাণের বাবা পরাণ। ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ঠিক আছে পরাণ, আসছি তাহলে। এটা ঠিক আছে, চিনতে পারে কিন্তু ঠিক। এলাম, পরে দেখা হবে। এখন ঘড়িটার সময় হচ্ছে 1:20। খুব তাড়াতাড়ি কাজগুলো সারলাম। পরের সঙ্গে দেখাও হলো, খাওয়া দাওয়া হলো একসঙ্গে। এবার বাড়ি ফেরা, কিছু কাজ আছে বাড়িতে, সেজন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর গরমও বাড়ছে,